আমি মনে করি বিশ্বে এখন যা ঘটছে তা নিয়ে অসচেতন থাকা অসম্ভব মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমরা যে ঘৃণ্য অপরাধ চালাচ্ছে এবং মুসলমানরাও অপর মুসলিমের বিরুদ্ধে যে অপরাধ চালাচ্ছে তার দ্বারা আমরা সবাই প্রভাবিত একজন মুসলিম হিসেবে বড় হওয়ার কালে এই ট্র্যাজেডিগুলো আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে যাদের বয়স ত্রিশ চল্লিশ বছর আপনারা দেখেছেন গত অর্ধ শতক বা তার চেয়েও বেশি সময় ধরে উম্মা শুধু একটি সংকটের পর আরেকটি এরপর আরেকটি এরপর আরেকটির মধ্য দিয়ে গত হয়েছে এভাবে দীর্ঘ সময় পর কোনো ব্যক্তি একেবারে নিস্তেজ হয়ে পড়তে পারে ওহ আবার শুরু হলো এরপর আরেকটা এরপর আরেকটা এরপর আরেকটা এত বেশি জনপদ আজ চলছে এবং এত বেশি জরুরি অবস্থা আজ মুসলিম জনপদগুলোতে যেমন আমাদের প্রাণপ্রিয় ফিলিস্তিনে এই মুহূর্তে যা ঘটছে একদিকে হতাশা অন্যদিকে নিরূপায় অবস্থা আমাদের পক্ষে কি করার আছে ব্যাপারগুলো আমাদের সম্পূর্ণরূপে অভিভূত করে ফেলতে পারে অনেক মানুষ আমাকে এই বিষয়ে বক্তব্য রাখতে বলেছেন ফিলিস্তিন সম্পর্কে আমার চিন্তাভাবনা কি তা নিয়ে কথা বলতে বলেছেন উম্মার অবস্থা নিয়ে আমি কি মনে করি আমি আসলে কিছু সময় যাব চুপ করেছিলাম আমি কিছু বলিনি আর এই খুতবাতেও এই নিয়ে কথা বলবো না আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমে নিজের চিন্তাভাবনাগুলোকে একত্রিত করতে কারণ আমার প্রথম প্রতিক্রিয়া ছিল আমি আগেও এটা অনুভব করেছি আমি এই প্রতিক্রিয়া উম্মার কাছ থেকে আগেও দেখেছি বস্তুত আমি এই প্রতিক্রিয়া দেখেছি চক্রাকারী চলতে প্রায় প্রতি সিজনে ঠিক এই পরিস্থিতিতে আমরা বারবার ছিলাম অতএব খুব প্রকাশ করা নির্যাতিত উম্মার জন্য দোয়া করা এই ধারণাগুলোর সাথে আমরা সবাই পরিচিত সবাই এই সম্পর্কে জানে এই অনুভূতিগুলো সবার হয় এবং সবাই এই দোয়াগুলো করে থাকে সবাই তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্যও করে থাকে প্রতিবাদ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যারা উম্মার জন্য কিছু করছে না প্রতিবাদ জাতিসংঘের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ ইসরায়েলের মতো অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে ইত্যাদি 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 আমরা এই কাজগুলো অসংখ্য বার করেছি এই কাজগুলোর পেছনে যৌক্তিকতা আমি বুঝি আমি সত্যি বুঝি কিন্তু আমি আরও অনুভব করি এগুলি যথেষ্ট নয় আমরা এই কাজগুলো বহুবার ধরে করে আসছি ব্যাপারটা গভীরভাবে কষ্টদায়ক এবং হতাশাজনক যে আমরা ঠিক একই পরিস্থিতিতে আবারও যদি পরিস্থিতি আরও খারাপ না হয়ে থাকে সময় যাওয়ার সাথে সাথে তাই আমি শুধু ক্ষোভ প্রকাশ বা একই আবেগের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছি না কিন্তু একটু পেছনে সরে এসে ভাবা যে একটি উম্মা হিসেবে আমাদের কোন ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত আমার খুতবাগুলো প্রায় সময় গত কয়েক বছর যাবৎ শুধু ব্যক্তিগত ক্ষমতায় নিয়ে কথা বলে আসছে একজন ব্যক্তি কিভাবে তার ইমানকে শক্তিশালী করবে একজন ব্যক্তি কিভাবে তার জীবনের আঘাতগুলো কাটিয়ে উঠবেন কারণ আমাদের ধর্ম একদিকে অত্যন্ত ব্যক্তিগত এটি সত্যি একজন মানুষকে শক্তিশালী করে তোলে এটি আপনার ইমান নিয়ে আপনার গল্প নিয়ে আপনার জীবন নিয়ে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ নিয়ে আল্লাহর বইয়ের সাথে আপনার সম্পর্ক নিয়ে আল্লাহ রসুলের সাথে আপনার সম্পর্ক নিয়ে সাল্লু আলিয়া এটি আপনার সমস্যাগুলো নিয়ে আপনার পরিবার নিয়ে আপনার ব্যবসা নিয়ে আপনার আর্থিক অবস্থা নিয়ে আপনার জাকাত নিয়ে আপনার নামাজ নিয়ে এটি খুবই ব্যক্তিগত একদিকে কিন্তু অন্যদিকে আমাদের এই চেতনা প্রদান করা হয়েছে যে আমরা নিজেদের চেয়েও বিরাট কিছুর অংশ শুধু পরিবার বা সমাজের নয় আমরা একটি উম্মার অংশ আমরা অনেক বড় কিছুর অংশ যে জিনিসটির আমরা অংশ যে অস্তিত্বের আমরা অংশ সেটি জাতিগোষ্ঠীকে ছাড়িয়ে যায় আমরা একই ভাষায় কথা না বলতে পারি আমাদের মাঝে একমাত্র কমন বিষয় হলো লা ইহা মোহাম্মদ মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম শুধু এটাই যথেষ্ট আমরা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ভিন্ন পরিবেশ ভিন্ন জাতি থেকে আসতে পারি এমন এমনকি আমাদের জীবন পদ্ধতি ভিন্ন ধরনের হতে পারে সাংস্কৃতিক দিক থেকে আমরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারি কিন্তু আমাদের মাঝে রয়েছে একটি দৃঢ় বন্ধন আল্লাহর বই আমাদের সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে তাহলে উম্মার একটি চেতনা আমাদের মাঝে রয়েছে ঠিক এই কারণেই আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করি উইঘুর মুসলমানদের অবস্থা দেখে আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করছি নব্বইয়ের দশকে বসনিয়ার কসভোর অবস্থা দেখে আমরা সামষ্টিক ব্যথা অনুভব করে আসছি গত অর্ধ শতকের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবস্থা দেখে আফগানিস্তানের অবস্থা দেখে যা এখন ভোটে চলছে ইয়েমেনের অবস্থা দেখে যা এখনও ঘটছে রোহিঙ্গা মুসলিমদের অবস্থা দেখে শ্রীলঙ্কার মুসলমানদের অবস্থা দেখে যখন দাঙ্গার সময় বৌদ্ধ সন্ত্রাসীরা শহরে মুসলমানদের আক্রমণ করেছিল ভারতের গুজরাটে মুসলমানদের প্রতি যে নির্যাতন চালানো হয়েছিল এরপর কাশ্মীর এ লিস্ট অনেক বড় খুবই খুবই বড় তালিকা এখন আমরা একটি উম্মা হিসেবে উম্মার অংশ হওয়ার অর্থ কী এই জ্বলন্ত আগুন থেকে কিছুটা পেছনে সরে এসে আল্লাহর কিতাবের দিকে ফিরতে চাই কিছু একটা পেতে চাই আর আমি দাবি করছি না যে আমার কাছে এর কোনো উত্তর আছে প্রথমে এই বিষয়টা পরিষ্কার করে নিতে চাই আমাদের কারো কাছে যদি এর জবাব থাকত তাহলে আমরা এই পরিস্থিতিতে থাকতাম না তাই কারো কাছে এর জবাব আছে এবং সে জানে কি করতে হবে এমনটা মনে কর অহংকারপূর্ণ কিন্তু আমাদের এর উত্তরের জন্য আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহ কিতাবের কাছে ফিরতে হবে এই খুদ্া আসলে এই ব্যাপারটা নিয়ে একটি উম্মা হিসেবে আমাদের নিকট আল্লাহর কিছু প্রত্যাশা আছে তিনি আমাদের একটি উম্মায় পরিণত করেছেন এর দ্বারা আসলে কি বোঝায় উম্মা বানানোর একটি ঘোষণা তিনি সুরা বাকারায় দিয়েছেন আরো অন্য অনেক স্থানের মাঝে এটা অন্যতম একটা কেন্দ্রীয় স্থান সুরাতুল বাকারার একেবারে মাঝখানে যেটি কোরআনের দীর্ঘতম সুরা তিনি সেখানে ঘোষণা করেছেন এভাবে আমরা তোমাদের একটি মধ্যমপন্থী উম্মায় পরিণত করেছি অনুবাদে প্রায় সময় উল্লেখ করা হয় মধ্যপন্থী জাতি ওয়াসাত অর্থ ভারসাম্য এটি আসলে একটি মাঝদার তাই এর অর্থ হবে এমন জাতি যা ভারসাম্যের গুণে গুণান্বিত এটা বলা হয়নি যে উম্মাতান মতো তখন এটা সিফাত হতো কিন্তু এখানে সিফাতটি মাজদার আসলে যা অতিরঞ্জিত রূপ বেশি টেকনিক্যাল না হয়ে বলছি এর দ্বারা আসলে বুঝায় তোমাদের এমন একটি জাতিতে পরিণত করা হয়েছে যদি কেউ তোমাদের দিকে তাকায় তখন প্রথম যে জিনিসটি তাদের মাথায় আসবে তা হল ভারসম্য কিছু সময়ের জন্য ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করুন আল্লাহ বলছেন আমাকে আপনাকে তিনি এমন একটি উম্মা বানিয়েছেন যে উম্মা আসলে প্রায় নিজেই ভারসাম্যের সংজ্ঞা নিজেই ভারসাম্যের সংজ্ঞা দুনিয়াতে ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আসলে ন্যায় বিচারের সাথে সম্বন্ধযুক্ত পৃথিবীর যে কোনো বিচার বিভাগে দাঁড়িপাল্লা দেখতে পাবেন আদালতের একটি প্রতীক হিসেবে দেখবেন এক অন্ধ মহিলা মূর্তি দাঁড়িপাল্লা ধরে দাঁড়িয়ে আছে বা শুধু দাড়িপাল্লা ঝুলানো আছে কারণ আপনার পক্ষে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় যতক্ষণ না ভারসাম্য খুঁজে পাবেন আর আল্লা এমন এমনকি ভারসাম্যের প্রতি নির্দেশ করেছেন মিজানের কথা কোরআন এসেছে তিনি মহাবিশ্বকে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন তিনি বলেছেন মিজান আর আ তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন আল্লাহ মিজান যাতে তোমরা দারিপাল্লা সীমালঙ্ঘন না করো অর্থাৎ তোমরা হলে ভারসাম্যপূর্ণ জাতি তাহলে ভারসাম্য ঠিক রাখা এবং ন্যায় বিচার করা ওতপ্রোতভাবে জড়িত এখন আমাদেরকে যে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে এই ঘোষণাটি কোথায় এসেছে এটি সুরাতুল বাকারার এমন এক স্থানে এসেছে যা গভীর ভাবনার দাবি রাখে আমাদের পূর্বে আসা এক জাতি সম্পর্কে আল্লাহ কথা বলছেন যাদেরকে বই দেয়া হয়েছিল ঠিক যেমন আমরা একটি জাতি এবং আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে তাদেরকে একটি কিতাব দেয়া হয়েছিল তারা তাদের কিতাবের সাথে বহু শতাব্দী পার করেছে আর আজ দু হাজার সাল আজ যখন আমরা তাদের সম্পর্কে পড়ছি আমাদেরকেও একটি কিতাব দেয়া হয়েছে আর আমাদের উপরেও বহু শতাব্দী পার হয়ে গেছে তাহলে আমাদের এবং তাদের মাঝে একটা কমন বিষয় রয়েছে তাদেরকে একটি বই দেওয়া হয়েছে আর তারা এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছে আমাদেরকেও একটি বই দেওয়া হয়েছে আর আমরাও এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছি তারপর আল্লাহ বলছেন এই কিতাবের মাধ্যমে একতাবদ্ধ হয়ে নিজেদের শক্তিশালী করার বিপরীতে তারা নিজেদের মাঝেই বিভক্তি তৈরি করলো পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো এবং পরস্পরকে হত্যা করল আর তারা তাদের কিতাবের জ্ঞানকে ব্যবহার করলো এক গ্রুপের উপর অন্য গ্রুপের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার কাজে অমা বাইনাহুম তারা মতভেদ করেনি জ্ঞান আসা ব্যতীত বিশেষ করে জ্ঞান আসার পর এক দলকে অন্য দলের উপর বড় করে তোলার ব্যাপারে তারা মতভেদে জড়িয়ে পড়ল সুতরাং জ্ঞান ব্যবহার করা হলো এই দল সেই দলের মতকে খণ্ডন করার জন্য এই দলের লোকেরা কাফের না ওই দলের লোকেরা কাফের এই দলের রক্ত হালাল না ওই দলের রক্ত হালাল আমাদের আগের জাতির লোকেরা এগুলো করত। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনটা হালাল আর কোনটা হারাম কিন্তু তারা আল্লাহর আদেশের সাথে মস্করা করল জাস্ট আমাকে এমন একটি উপায় বলে দিন যেন আমাকে এটা মানতে না হয় আর আমি নিজেকে যেন দোষ না দিয়ে থাকি আল্লাহ এই জাতি সম্পর্কে আরও বলছেন যখন তাদেরকে এই কিতাব দেয়া হয়েছে কেউ যখন তাদেরকে এই কিতাবের কথা মনে করে দিত তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো আল্লাহ তাদের মুনাফিকি সম্পর্কে বলেছেন তারা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একে অন্য রক্ত তাদের বিশাল এক দায়িত্ব দেয়া হয়েছে তারা তো একটা উম্মা ছিল আমাদের রসুল সাল্লি সাল্লাম বলেছেন উম্মার একটি শরীরের মতো হওয়ার কথা তাই আল্লাহ তাদেরকে বললেন দিমা তোমরা একে অন্নের রক্ত ঝরাবে না তিনি সেই সময়ের মুসলমানদের কথা বললেন তিনি তাদেরকে বললেন তোমরা একে অন্যের। রক্ত প্রবাহিত করবে না এবং পরস্পরকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না তোমরা একে অন্যকে নিজেদের বাড়ি থেকে বহিষ্কার করবে না সুম্মা তোমরা সবাই তা মেনে নিয়েছিলে এবং তোমরাও সাক্ষী ছিলে সুম্মা আন্তুম হা উলা আনফুসাকুম অতপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করেছি এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ তা জওয়াহরুনা আলহিম বিল ইসমিয়াল তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছ অর্থাৎ তোমরা মুসলমানরা মানে সেই সময়ের ইসরায়েলিরা আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছ অন্য মুসলমানদের বিরুদ্ধে সেই সময়ের আরেক ইসরায়েলিদের বিরুদ্ধে এরপর এই সব কিছুর উপরে যখন তারা এই অন্যায় কাজে নিয়োজিত ছিল একদল বিশ্বাসী অন্য আরেক দল বিশ্বাসীর বিরুদ্ধে যখন পরিস্থিতি একেবারে খারাপ হয়ে পড়েছিল যখন মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করে তখন কি। হয় আগের দিনে যখন ইসরায়েলিরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল তখন বাইরের জাতির লোকেরা তাদের উপর আক্রমণ চালিয়েছিল কারণ তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল পারস্পরিক যুদ্ধে আর যখনই কোনো জাতি দুর্বল হয়ে পড়ে তখন অন্য জাতি এর সুযোগ গ্রহণ করে এমনটাই ঘটে কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় রাশিয়ানরা বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাপারে এটা ভালো বুঝে কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় হলো নিজেদের মাঝে দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেয়া ঠিক কিনা তাই যখন সে সময়ের মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়লো তখন সিরিয়ানরা ব্যাবিলনীয়রা সে সময়ের শক্তিশালী জাতিগুলো যারা শক্তির দিক দিয়ে ইসরায়েলিদের সমতুল্য ছিল তারা তাদের দুর্বলতা দেখল এবং তাদের উপর আক্রমণ চালাতে শুরু করলো যখন সেই কুফার শক্তিগুলো এসে আক্রমণ চালাতে শুরু করলো তখন বহু মুসলিমকে জেলে ঢুকানো হলো বন্দি করা হলো অনেকের উপর নির্যাতন চালানো হলো এভাবে যখন একদল মুসলিমের উপর কুফফাররা নির্যাতন চালাতো অন্য মুসলিম দল বলতো তারা তোমাদের ভাই তাদের মুক্ত করো করোয়ুকুম উসায়ুফা তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা বলতে তাদের জন্য মুক্তিপণ দাও তোমাদের ভাইদের জন্য মুক্তিপণ দাও একে আয়াতে আল্লাহ বলছেন তোমরা নিজেরাই একে অন্যের গলা কাটছিলে আর এই গলা কাটার কারণে তোমরা এতই দুর্বল হয়ে পড়লে যে অন্য জাতি এলো এবং তোমাদের পরাভূত করলো আর যখন তারা এভাবে তোমাদের পরাজিত করতে শুরু করলো তখন তোমরা বলতে শুরু করলে না না আমাদের ভাইদের সাহায্য করো কিন্তু তোমরাই তো শুরুতে এই দুর্বলতা সৃষ্টি করেছ এটা তোমাদের হাতের কামাই তোমরা তো ক্ষমতাশালী এক উম্মা ছিলে আল্লাহ তোমাদের সাথে ছিল আল্লাহ ইসরায়েলিদের স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তোমাদেরকে পৃথিবীর অন্য সব জাতির উপর উচ্চ মর্যাদা দিয়েছি আল্লাহ তাদের সম্পর্কে কথা বলেছেন তিনি তাদের সম্পর্কে আরও কি বলেছেন তাদের স্থিতিশীলতা থাকতো সুশাসন থাকত সমৃদ্ধি থাকতো এই পৃথিবীতেই শুধু আখিরাতে নয় একজন ব্যক্তি হিসেবে কাউকে জীবনে কঠিন সময় পার করতে হতে পারে ইমানদার হলেও তাই না এই জীবনে আপনি শ্রেষ্ঠ ইমানদার হতে পারেন এবং আপনার জীবন হতে পারে দারুণ কষ্টকর এমনকি নবীদের ক্ষেত্রেও এটা ঘটেছিল কিন্তু জাতির জন্য আল্লাহর ফর্মুলা আলাদা জাতির জন্য কোরআনের নিয়ম ভিন্ন রকম ব্যক্তির জন্য এক ধরনের নিয়ম আর জাতির জন্য কোরআনে যে নিয়ম রয়েছে তা ভিন্ন রকম আল্লাহ বলেন আকালু মিনফা কেহিম অমিন তাহী অর্ধুলিহিম তারা যদি তাওরাত ইঞ্জিল আর তাদের প্রতিপালকের নিকট থেকে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার নিয়ম বিধান প্রতিষ্ঠিত করত তাহলে তাদের উপর থেকে আর তাদের পদতল থেকে আহার জোপিত ডিজেকের দরজা বন্যার বাঁধের ন্যায় খুলে দেয়া হতো আল্লাহর নিরাপত্তা এবং তার রহমত তাদের প্লাবিত করে ফেলত আল্লাহ কি বলছেন তাদের দুর্দশায় পতিত হওয়ার কারণ কি ছিল তারা আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল তাদের দুর্দশাটা কি ছিল আল্লাহ ধাপে ধাপে তা সুরাতুল বাকারায় তুলে ধরেছেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি বলার পূর্বে তারা ভারসাম্য হারিয়ে ফেলেছিল প্রথমত তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছিল নিজেদের মধ্যে এত বেশি সংঘাত হয় যে তারা দুর্বল এবং নগণ্য হয়ে পড়েছিল আর যখন এভাবে তারা যথেষ্ট দুর্বল এবং নগণ্য হয়ে পড়ল তারা শত্রুর সহজ শিকারে পরিণত হলো আল্লাহ বলছেন এখন তোমাদের কারো কারো তোমাদের বন্দীদের জন্য খারাপ লাগা শুরু করলো এটা আমাদের ইতিহাস নয় এটা বনি ইসরায়েলের ইতিহাস যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ একটি সম্মানিত উম্মায় পরিণত করেছিলেন এবং তাদেরকে অন্যদের উপরে উচ্চ মর্যাদা দিয়েছিলেন কিন্তু তারা এটা নষ্ট করে ফেলেছিল তাদের সে মর্যাদা আর অবশিষ্ট নেই এখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন শুধু সম্মান প্রদর্শন নয় আপনাকে এবং আমাকে তিনি আমাদের পরীক্ষা করবেন সেই একই মর্যাদা দিয়ে কেন সুরার অর্ধেক অংশে তাদের ব্যর্থতার কথা আলোচনা করা হয়েছে এবং এরপর আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে আমি তোমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে সৃষ্টি করেছি তার কারণ হল তাদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমাদের অবস্থা যেন তাদের মতো না হয় কারণ ওলান্তাজিদ আলিসিল্লাহ দিলা আর তুমি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবে না আল্লাহর ফর্মুলা একই আল্লাহ এই দুনিয়ায় একটি রীতি সৃষ্টি করেছেন যখন মাটিতে কোনো বীজ বুনবেন এবং এর উপর পানি দিবেন ভালো মাটি দিবেন সূর্যের আলোর ব্যবস্থা করে দিবেন তখন একটি চারা গাছের জন্ম নিবে এটাই আল্লাহর সুন্না মাটি গাছের জন্ম দেয়নি পানি গাছের জন্ম দেয়নি সূর্য গাছের জন্ম দেয়নি কিন্তু আপনি যদি এই প্রক্রিয়া অনুসরণ করেন তাহলে আল্লাহর সুন্না হল তিনি একটি গাছকে জন্ম নেওয়ার অনুমতি দিবেন কিন্তু যদি পানি না দেন যদি ভালো বীজ না বোনেন চারা গাছটির মৃত্যু হবে এটাও আল্লাহর সুন্না আল্লাহ এভাবে এই দুনিয়ায় হুকুম বাস্তবায়ন করে থাকেন এটা হলো একটি গাছ বড় করার সুন্না কিন্তু বিশ্বাসী একটি জাতির উত্থান পতন শক্তিমত্তা দুর্বলতা কখন দেখা দিবে তার জন্যও আল্লাহর একটি সুন্না বর্তমান আছে আমাদের পক্ষে এমনটি চিন্তা করা অসম্ভব যে আমাদের ব্যাপারটা ব্যতিক্রম এবং আমাদের পূর্বের জাতির ক্ষেত্রে যা হয়েছিল আমাদের ক্ষেত্রে তা হবে না কারণ আমরা স্পেশাল কারণ আমরা বিশেষ অনুগ্রহপ্রাপ্ত আমি আমার বক্তব্য দ্বারা এই মুহূর্তে যারা ভোগান্তির শিকার হচ্ছেন কোনোভাবেই তাদের কষ্টকে ছোট করে দেখছি না এবং কোনোভাবেই তাদের দোষ দিচ্ছি না যে আল্লাহ তাদের এই পরীক্ষায় ফেলেছেন কারণ তারা বনি ইসরায়েলদের মতো হয়ে গেছে আমি যা বলতে চাচ্ছি তার উল্টো বুঝবেন না আমরা একটি উম্মা হিসেবে উম্মা হিসেবে আমাদের আচরণ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যেভাবে আচরণ করি আমরা যেভাবে নিজেদের দেখি যদি আয়নায় ভালো করে তাকান শুধু নিজের প্রতি নয় একটি জাতি হিসেবে নিজেদের প্রতি এবং আল্লাহ ইসরায়েলিদের যে ব্যাপারগুলোর সমালোচনা করেছেন তিনি তাদের কোন কোন ব্যাপারগুলো সমালোচনা করেছেন যা তাদের থেকে পছন্দনীয় জাতির মর্যাদা দূরীভূত করে দিয়েছিল যদি সৎ দৃষ্টিতে তাকাই তাহলে আমার আপনার জন্য দুই জাতির মধ্যে একই সাদৃশ্য দেখতে না পাওয়া বড়ই কঠিন হবে খুবই কঠিন হবে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হবে তাই যখন তিনি বলছেন এরপর তিনি কি বলছেন কুন সুহাদা যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও ভারসাম্যপূর্ণ জাতির তো এমন হওয়ার কথা তারা আল্লাহর কিতাবের সাথে অবজ্ঞাপূর্ণ আচরণ করে না তারা ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত তারা ঐক্যবদ্ধ জাতি তাদের একের জন্য অন্যের রয়েছে চিরন্তন ভালোবাসা শুধু তখন নয় যখন মানুষের শরীর থেকে রক্ত ঝরে শুধু তখন নয় যখন তারা নির্যাতিত হয় কারণ এটা মুনাফিকি এটা আসলেই মুনাফে কি সুলভ আচরণ ওহ আমাদের ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে ফিলিস্তিনে যখন মসজিদে ছিলেন আপনি এসেছেন বাংলাদেশ থেকে কেউ একজন মালয়েশিয়া থেকে কেউ একজন চীন থেকে কেউ একজন সেনেগাল থেকে কেউ একজন ফিলিস্তিন থেকে একজন সৌদি থেকে একজন পাকিস্তান থেকে কেউ একজন হয়তো ভারত থেকে আর আপনার তখন কে ইমাম হবে সেটা নিয়ে ঝগড়া করছিলেন তখন উম্মার জন্য ভালোবাসা কোথায় ছিল আপনার জাতীয়তাকে মুখ্য হয়ে দেখা দেয় না অন্য সব কিছুতে আপনার পক্ষপাতিত্ব কি অন্য সব কিছুতে মুখ্য হয়ে দেখা দেয় না কিন্তু যখন ওষারা তুফা দুহুম কেউ একজন বিপদে পড়লে হঠাৎ করে আমরা এক উম্মা অন্য সব কিছুতে আমাদের এক উম্মা হওয়ার ব্যাপারটা কোথায় গেল এসব কথা শুনতে কষ্ট লাগে এমনকি আমার জন্য বলতেও কষ্ট হচ্ছে কারণ আমি আপনাদের সম্পর্কে কথা বলছি না আমি আমার সম্পর্কে কথা বলছি রাসুল্ল্লা সাল্লাম বলেছেন আমরা হলাম একটি শরীরের মতো কাজাসাত এই উম্মা একটি শরীরের মতো তাই আমি যখন উম্মার অবস্থা নিয়ে সমালোচনা করি তখন আমি যেন আমার হাতের সমালোচনা করছি বা আমার পায়ের এখনও আমি এটা অন্য কেউ নয় এটা অন্য কারো অপরাধ নয় এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আলোচনা শুনতে যতই হতাশাজনক লাগুক আমাদের বুঝতে হবে অন্য মানুষেরা সমস্যা নয় এটা অন্য একজনের জন্য নয় এটা তাদের সমস্যা নয় যদি ওই মুসলমানরা ভালো হয়ে যেত তাহলে আমাদের সবার অবস্থা উন্নত হতো না ওরা তাদের তারা এসব বলা বন্ধ করুন আমরা সবাই এই সমস্যার অংশ এটা সম্মিলিতভাবে আমাদের সমস্যা পরিবারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনি তো তখন বলতে পারেন না এটা তাদের সমস্যা এটা আমার বাবার সমস্যা ওটা আমার ভাইয়ের সমস্যা না এটা আপনারও সমস্যা আপনি তো একই বাসায় বাস করেন ভাই একই বাসায় এই উম্মা একটি বাসার মতো এমনকি একটি বাসার চেয়েও বেশি এটি একজন ব্যক্তির মতো তাই আমাকেও সাবধান থাকতে হবে যদি আমার হাত ব্যথা করে বা আমার হাত যদি প্যারালাইসিসে আক্রান্ত হয় এর যা করার কথা তা যদি না করে তখন তো আমি বলবো না স্টুপিড হাত আমার ইচ্ছে হয় তুমি যদি আমার শরীরে অংশ না হতে তারপর এটা কাটা শুরু করলেন এমনটা তো কেউ করে না হাতটাকে সুস্থ করার জন্য আপনি সাধ্যের মধ্যে সব কিছু করবেন ব্যথা কোথা থেকে আসছে তা শনাক্ত করার জন্য সব কিছু করবেন আমাকে কি কী ঔষধ খেতে হবে কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাব অনেক সময় এক রাতেই হয়তো সমস্যা সমাধান হয়ে যাবে না সমাধান হতে কিছুটা সময় লাগবে যে উপমাটি আমার মাথায় আসে যে কারণে আমি চুপ করে থাকি যে উদাহরণের কথা আমার মনে আসে ধরুন এক ব্যক্তি অসুস্থ সে দারুণ অসুস্থ অনেককে দেখবেন দীর্ঘদিন যাবৎ জটিল ব্যাধিতে ভোগে তো সে একই রকম ব্যাধিতে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত কিন্তু সে এর জন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না সে মাঝে মধ্যে কাশি দেয় দিন দিন দুর্বল হয়ে পড়ছে কিন্তু কোনো ওষুধ খাচ্ছে না তার খাদ্যাভ্যাসও আগের মতোই আগে যেভাবে জীবনযাপন করতো সেভাবে জীবনযাপন করছে ফলে দিন দিন তার শরীর খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো এরপর একদিন শরীরে বড় কিছু ঘটলো শরীর কিছু একটা নষ্ট হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হলো কারণ ব্যথা এতই জটিল আকার ধারণ করেছে যে গোটা শরীর এখন অকেজ হয়ে পড়েছে হাসপাতালে যাওয়ার পর তার সার্জারি করা হয় অপারেশন করা হয় বা এরকম কিছু একটা করা হয় ব্যথা কমিয়ে আনার জন্য কিন্তু এরপরেও লোকটা আগের মতোই ঘুমন্ত তার জীবনযাপন এখনও পূর্বের ন্যায় কোনো পরিবর্তন না আনলে আপনি তো সুস্থ আশা করতে পারেন না আমরা এটাই করি যখন বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয় তখন আমরা এক উম্মার ন্যায় আচরণ করি তখন এক উম্মার চেতনা জাগ্রত হয়ে ওঠে আমি দোয়া করছি আল্লাহ যেন মুসলমানদের স্বস্তি দান করেন আমি দোয়া করছি আল্লাহ আজ আল্লাহ যেন সেসব মুসলমানদের সবর এবং ধৈর্য দান করেন যারা বাচ্চা হারিয়েছেন অনেক শিশু পিতামাতা হারিয়েছেন যখন আপনি বোমা হামলার কথা চিন্তা করেন যখন আমি আফগানিস্তানে নিহত হওয়া মেয়েগুলোর কথা চিন্তা করছিলাম যখন আমি তাদের কথা ভাবছিলাম আমি নিজেও একজন পিতা আমারও মেয়ে আছে আমি কেমন বাকরুদ্ধ হয়ে যেতাম আমি কি কোনো কথা বলতে পারতাম যখন এটা ঘটত আমি যদি সত্যি সেই ব্যথা অনুভব করে থাকি এই ব্যথা অনুভব করার পর আমার কি করার আছে আমাদের তো কিছু একটা করতে পারার কথা শুধু ব্যক্তি হিসেবে নয় আমাদের ভাবতে হবে কিভাবে আমরা এক উম্মা হিসেবে আমাদের মর্যাদা পুনঃ প্রতিষ্ঠা করবো এটা ঘটতে হবে এটা হালকা কোনো আলোচনা নয় এটা খুবই সিরিয়াস একটি আলোচনা প্রতিটি তরুণ তরুণী যারা আমার কথা শুনছ অনলাইনে শুনছ বা যারা আমার সামনে আছো আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে শুধু হালাল খাবার আহার করার জন্য প্রেরণ করেননি বা ঈদের দিন কোলাকুলি করার জন্য প্রেরণ করেননি এবং জীবন সাধারণ নিয়মে চলতে থাকবে তাহলে উম্মার সদস্য হওয়ার মানে কি আমরা তা এখনও বুঝতে পারিনি আপনি হয়তো ব্যক্তি হিসেবে মুসলিম হওয়ার মানে কি তা বুঝতে পেরেছেন কিন্তু একটি উম্মার অংশ হওয়ার মানে কি এ ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই উম্মার সদস্য হওয়ার মানে আমার চেয়েও বড় কিছু বর্তমান আছে আমাকে যার ব্যাপারে সচেতন থাকতে হবে মনের মধ্যে কিছু চিন্তা থাকতে হবে কিছুটা ভাবনা থাকতে হবে আর এই ভাবনাগুলো প্রকাশ ঘটতে হবে সুচিন্তিত কিছু কর্মতৎপরতার মাধ্যমে আমি বলছি না যে এর উত্তর আমার কাছে আছে আমি শুরুতেই পরিষ্কার করেছি কিন্তু আমাদের ভেতরে অন্ততপক্ষে উম্মা নিয়ে গভীর ভাবনা থাকতে হবে এই উম্মার ইতিহাস হলো এই উম্মার মানুষেরা দুনিয়াতে পরিবর্তন এনেছিল তাই না এই উম্মা হল উম্মাতান ওয়াসাতা আল্লাহ বর্ণনা করেছেন প্রসঙ্গত ওয়াসাতের অর্থ আগে বলেছিলাম এর দ্বারা ভারসাম্য ন্যায় বিচার ন্যায্যতা বোঝায় ব্যাপারটা হলো সব কিছুতে আপনি দেখবেন সমস্যা দেখা দেয় চরমপন্থার কারণে যখন ধনীরা চরম ধনী হয়ে যায় যখন গরিবরা একেবারে গরিব হয়ে পড়ে সরকার যখন মারাত্মক কর্তৃত্বপরায়ণ হয়ে পড়ে তখন দেশে সমস্যা দেখা দেয় মানুষ যখন চরম নৈরাজ্যবাদী হয়ে পড়ে এটাও দেশের জন্য সমস্যা মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয় আবার মাত্রা অতিরিক্ত স্বাধীনতায় সমস্যা দেখা দেয় যেখানেই যান ভারসাম্যের অভাব সব জায়গায় ভারসাম্যহীনতা পারিবারিক জীবনে ভারসাম্যের অভাব ব্যক্তি জীবনে ভারসাম্যের অভাব রাষ্ট্রীয় জীবনে ভারসাম্যের অভাব আমাদের চারপাশে ভারসাম্যহীনতা আর আল্লাহ বলছেন তিনি এমন এক জাতি তৈরি করেছেন যে জাতি নিজেই ভারসাম্যের গুণে গুণান্বিত আল্লাহ যখন বলেছেন লিতা কুন সুহাদা আলান্নাস যেন তোমরা সমগ্র মানব জাতির উপর সাক্ষী হতে পারো মানব জাতি যখন খুঁজবে কোথায় ভারসাম্য এটা কি শুধু একটা বিমূর্ত ধারণা যা মানুষের পক্ষে কোনোদিন অর্জন করা সম্ভব নয় না পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা ভারসাম্যের গুণে ভূষিত ন্যায় বিচার তো এমনই হওয়ার কথা সামঞ্জস্যপূর্ণ হওয়ার মানে তো আসলে এটাই উদ্দেশ্যপূর্ণ জীবন তো এমনই হওয়ার কথা আমাদের দেখতে কি এমন দেখা এখন এই আয়াত পরে আমরা নিজেদের উপর সন্তুষ্ট থাকব। যে আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি আমরা কি নিজেদের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর ওয়াসাত রয়েছে আমরা একটি ভারসাম্যপূর্ণ জাতি আমাদের মাঝে ভারসাম্য নেই অধিকন্তু তিনি আমাদের উপর একটি দায়িত্বও দিয়েছেন যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও আমরা মানুষের উপর সাক্ষী হব আর রসুল সাল্লু সাল্লাম আমাদের উপর সাক্ষী হবেন শাহাদা নাস এবং শাহাদাত রসুল্লাহ সাল্লু আলাই এই ভারসাম্য মানব জাতিকে আমাদেরই দেখানোর কথা কারণ একটি উম্মা হিসেবে আল্লাহ এই দায়িত্ব আমাদের প্রদান করেছেন একটি জাতি হিসেবে আমাদেরই কাজ করার কথা কারণ শেষ বিচারের দিন রসুল সাল্লু সাল্লাম সাক্ষী দিবেন তিনি এই উম্মাকে ভারসাম্যপূর্ণ করে রেখে গিয়েছিলেন তিনি তাদের প্রতি এই হুকুম জারি করে গিয়েছিলেন এবং তারা সেটা বুঝতে পেরেছিল সুতরাং বিচারের দিন মানবজাতি সাক্ষ্য দিবে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছি কিনা আমরা তো বিশ্বকে দেখাইনি ভারসাম্য দেখতে কেমন তাই মানবজাতি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সুযোগ পেয়ে যাবে আমরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হব তারা বলবে তারা বলবে কেন এই নবী সম্পর্কে সুধারণা করব বা তার কিতাব সম্পর্কে তোমরা এই মানুষগুলোকে দেখেছো তারা কেমন ছিল তাদের দেশগুলো কেমন ছিল তাদের দেশগুলো ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর অন্যতম তাদের ব্যবসায়ীরা ছিল দুনিয়ার অন্যতম অসৎ প্রকৃতির এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী জীবনে আমি শুধু একবার প্রতারিত হয়েছি আর তা হয়েছে একজন মুসলিম দ্বারা এদের কি ভারসাম্যপূর্ণ হওয়ার কথা কোন কারণে আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হব কেন আমি এর প্রতি আকর্ষণ অনুভব করব কেন আমি এদের সাথে সম্পর্ক রাখব এদেরকে দেখেছি আমি সবচেয়ে গোরামী আচরণ করতে সবচেয়ে বনবাদী আচরণ করতে সবচেয়ে নিন্দুক প্রকৃতির কিছু মানুষ সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির কিছু মানুষ আমি এদের মাঝে দেখেছি আর এরা সব সময় আত্মকলহে লিপ্ত থাকত মানব জাতি একটি গ্রুপ হিসেবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে এবং রসুল্লাহ সাল্লামের একটি কেস থাকবে আমাদের বিরুদ্ধে কারণ তিনি আমাদের রেখে গেছেন তার মিশন চালু রাখার জন্য তিনি বিশ্বকে দেখিয়ে গেছেন উম্মাতান ওয়াসাতা হওয়ার অর্থ কি তিনি দেখিয়ে গেছেন তিনি এটা দেখিয়ে গেছেন তিনি মক্কা বিজয় করেছিলেন আমরা সেই দায়িত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি রমজান আসলে রমজানের বিস্তারিত আলোচনায় আমি বলেছি আমরা যে ভিন্ন একটি জাতি তার বাৎসরিক উৎসব হওয়ার কথা ছিল রমজান আমরা এখন উম্মাতন ওয়াসাতা ইহুদিরা আমাদের থেকে ভিন্ন দিনে রোজা রাখত প্রথমে রসুল সাল্লাম তাদের দিনগুলোতে রোজা রাখতেন এরপর আল্লাহ রমজানের বিধান নাজিল করে আমাদের জানিয়ে দিলেন তোমরা এখন ভিন্ন একটি জনগোষ্ঠী ভিন্ন একটি জাতি এজন্য সুরা বাকার সব কিছু আমাদের নতুন জাতি হওয়ার দিকে ইঙ্গিত করে তোমরা ভিন্ন দিনে রোজা রাখবে আল্লাহর নতুন বাণী তোমাদের দেওয়া হয়েছে আল্লাহর চূড়ান্ত কালাম তোমাদের সাথে আছে আমাদের রাজধানী এখন আলাদা আমাদের ধর্মীয় রাজধানী পরিবর্তিত হয়ে গেছে সুরা বাকার সব কিছু আসলে আমাদের নতুন জাতি হওয়া সম্পর্কে ভারসাম্যপূর্ণ জাতি হওয়া সম্পর্কে আমাদের তো এমনই হওয়ার কথা ছিল দায়িত্বের এই চেতনা এমন কিছু কাজের মাধ্যমে প্রকাশিত হওয়া উচিত যা দেখে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন এই উদ্দেশ্যের চেতনা এবং আমাদের প্রত্যেককে আমি যুক্তি দেখাবো উম্মা যখন সুসংহত থাকবে তখন একজন ব্যক্তিও এই উদ্দেশ্যের চেতনা থেকে মুক্ত থাকবে না আমাদের প্রত্যেকের কিছু কিছু অবদান রাখার আছে এই লক্ষ্যের প্রতি আর আমরা যদি এমনকি আমাদের ঘরের মানুষ ছাড়া আর কাউকে প্রভাবিত করতে না পারি তাহলে আমরা অন্তত আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তোলা উচিত যেন তারা এই লক্ষ্যের প্রতি অবদান রাখতে পারে সেই ধরনের উম্মা হওয়ার লক্ষ্যের প্রতি সে ধরনের সন্তান আমাদের গড়ে তুলতে হবে আমরা যদি নিজেদেরকে কিছুটা মুক্ত করতে পারি এমন সন্তান বড় করা থেকে যার জীবনের একমাত্র লক্ষ্য হলো একটি চাকরি পাওয়া নতুন গাড়ি কিনে পরিবারকে গর্বিত করা আমরা সন্তানদেরকে বড় করি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করার জন্য এগুলোই লক্ষ্য এর চেয়ে বড় কোনো লক্ষ্য আমাদের থাকে না আমাদের শিশুদের মাথায় একটি মিশনের চেতনা ঢুকিয়ে দিন তারা শুধু আপনার নামের শিশাংশ বহন করছে না এসব করবে অন্য জাতির মানুষেরা আমাদের প্রজন্ম আমাদের সন্তানদের রসুল্লাহ সাল্লু আলসালামের মিশন বহন করে সামনে এগিয়ে যেতে হবে তাদের এক উম্মার চেতনা বহন করতে হবে এটা অনেক বড় একটা জিনিস প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তান্তর করার জন্য নিজেদের অবস্থা আমাদেরকে পুনরায় খতিয়ে দেখতে হবে এই ভারসাম্য আমরা কোথায় হারিয়ে ফেলেছি আমরা কি ইসরায়েলিদের মতো হয়ে গিয়েছি আল্লাহ যার বর্ণনা দিয়েছেন যে তারা নিজেদের কঠিন পরীক্ষায় পেয়েছিল এটা শুধু আমার কথা নয় সুরা বাকার আপনি নিজেই পরে দেখুন খোলা অন্তরে পরে দেখুন আল্লাহ কেন তাদের সম্পর্কে কথা বলেছেন এই জন্য না যে আমরা যেন ইসরায়েলিদের অভিশাপ দিতে পারি সাহাবারা বলতেন তিনি নাজিল করেছেন তাদের সম্পর্কে আর কথা বলেছেন আমাদের উদ্দেশ্যে সাহাবারা এটাই বলতেন নাজির ঘটনাগুলো তাদের কিন্তু শিক্ষাগুলো আমাদের জন্য এমন কি কুরআনও ব্যাপারটা পরিষ্কার করে তুলে ধরা হয়েছে এই সুরার একেবারে শেষে এসে আমরা আল্লাহর নিকট দোয়া করি এই বলে রব্বানা আলা তাহমিল আলাইনা ইসরান কামা হামাল তাহু আল্লাহ এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ অন্য কথায় আমরা বুঝতে পেরেছি আমরা এমন কোনো দায়িত্বের বোঝা বহন করে চলছি যা আমাদের পূর্বে আসা লোকদেরও প্রদান করা হয়েছিল আমরা আশা করছি আমরা যেন এই দায়িত্ব পালনে ব্যর্থ না হই আমরা যেন গুলিয়ে না ফেলি যেভাবে তারা গুলিয়ে ফেলেছিল আমরা যেন মর্যাদাবান একটি উম্মা হিসেবে আবার প্রতিষ্ঠিত হতে পারি যে উম্মা সবার আগে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন সবার আগে আমরা যেন রসুল্লাহ সাল্লামের সাক্ষীর উপযুক্ত হই এর ফলশ্রুতিতে আমরা এমন এক জনগোষ্ঠীতে পরিণত হব আমাদের এমন উম্মা হওয়ার সামর্থ্য আছে আমি বলছি না যে দিন দিন পরিস্থিতি শুধু খারাপ হবে আমি এটা বিশ্বাস করি না আবার জেগে ওঠার পুরোপুরি সামর্থ্য আমাদের আছে এই উম্মার উপর আল্লাহর অগণিত রহমত আছে এর রয়েছে প্রচুর সম্ভাবনা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু এক প্রজন্মই উম্মার চেহারা একেবারে পাল্টে দিতে পারে এক প্রজন্মের মাধ্যমেই আমরা পৃথিবীর চেহারা পাল্টে দিতে পারি এটা অসম্ভব নয় সমগ্র বিশ্ব জুড়ে আমরা এটা করতে পারব শুধু এক জায়গায় নয় সারা দুনিয়া জুড়ে এটা খুবই সম্ভব আমাদেরই বিশ্বাস থাকতে হবে আমরা যদি ব্যাপক কোনো পরিবর্তন না আনতে পারি যদি শুধু রক্ত বের হওয়ার ক্ষতগুলো মেরামত করতে থাকি এখানে সেখানে এই মুহূর্তে আমাদের যা যা করার তা তো করতে হবে কিন্তু আপনার তো দীর্ঘমেয়াদী প্রজন্মের পর প্রজন্ম নিয়ে একটা পরিকল্পনা থাকতে হবে আমাদের শুধু পরবর্তী মাস বা পরবর্তী বছর নিয়ে পড়ে থাকলে হবে না এখন থেকে শত বছর নিয়ে চিন্তা করতে হবে এখন থেকে কমপক্ষে আগামী পঞ্চাশ বছর বা সামনের একশো বছর নিয়ে চিন্তা করতে হবে একটি উম্ম হিসেবে আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং সেই লক্ষ্য অর্জনে আমাদের কিভাবে কাজ করতে হবে আপনার যদি সেই দীর্ঘমেয়াদী ভীষণ না থাকে তাহলে নিজেদের উন্নতি আমরা এমন কি শুরুও করতে পারবো না আর লশাল্লাহ আমাদেরকে ভীষণওয়ালা মানুষে পরিণত করুন লক্ষ্য নিয়ে চলা মানুষে পরিণত করুন আল্লাহ আজরাজ্লাহ আমাদের থেকে পারস্পরিক মতবিরোধ দূর করে দিন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের ভালোবাসা আল্লাহর কিতাবের প্রতি আনুগত্য তিনি যেন এত বেশি পরিমাণে বাড়িয়ে দেন যে আমাদের মতপার্থক্যগুলোকে আমরা যেন উপেক্ষা করতে পারি এবং নিজেদের মাঝে ঐক্য গড়ে তুলতে পারি আমরা যেন উম্মার অন্তরের সত্যিকারের ভালোবাসা মমতা এবং ঐক্য পেতে সমর্থ হই ফলশ্রুতিতে আমরা যেন এমন উম্মায় পরিণত হতে পারি যে উম্মার পক্ষে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের দিন সাক্ষ্য দিবেন بارك الله لي ولكم في القران الحكيم ونفعني واياكم بالايه والذكر الحكيم